नमस्कार, आजकेर रेसिपी होच्छे जामाई षष्ठी स्पेशल फिश रेजाला। जदि आमार ई रेसिपिटाके भालो लागे रेसिपिटाके लाइक करते शेयर करते भूलबेन ना, आर नित्य नतून रेसिपिर आपडेट पावार जन्य एक्षुनि आमार चैनलके सबस्क्राइब करे नि। ताहले शुरू करा जाक आजकेर रेसिपि, जामाई षष्ठी स्पेशल फिश रेजाला। माछगুলোকে আমি আগে থেকে 10 মিনিটের জন্য নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সবার প্রথমে আমরা মাছগুলোকে সাদা তেলে ভাজব। মাছগুলোকে খুব হালকা করে ভাজব, বেশি লাল করব না। কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমরা এটাকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওই মাছের তেলেই দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। গ্যাসটা লো ফ্লেমে করে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। দিচ্ছি 1 টেবিলস্পুন আদা রসুন পেস্ট, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর হাফ টিস্পুন রেড চিলি পাউডার। মশলাটা ভালো করে কষানোর পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি কাজু আর 4 মগজ পেস্ট। আমি 16টা কাজু নিয়েছি আর 1 টেবিলস্পুন 4 মগজ। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, 1 চামচ চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কষানোর পর দইয়ের বাটিতেই অল্প একটু জল নিয়েছি সেটা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবারে আমরা এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবারে আমরা এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা। ওয়ান টেবিলস্পুন ঘি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কেওড়া জল। কেওড়া জল দিয়ে 5 মিনিট রেস্টে রাখার পর তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, ফিশ রেজালা। এটা আপনারা পোলাও অথবা ফ্রাইড রাইসের সাথে খেতে পারেন। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।